খাগড়াছড়ির সড়কের টায়ার জ্বালানো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে প্রসিত বিকাশ খিসা নেতৃত্বাধীন ইউপিডিএফ এর তিন সংগঠনের ডাহে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চললেন। শহরজুড়ে ফাঁকা রাস্তাঘাট, বন্ধ যানবাহন, ভোগান্তি সাধারণ মানুষের। সতর্কতা ব্যবস্থা আসিল পুলিশ আজিয়া বেনে অবরোধের শুরুতে জেলা শহরের কবংপুরিয়া ও স্বনির্ভর এলাহাত ইটপাটকেল ও গুলতিকি গুলতি লই এনে পিকেটিং করছে সমর্থক। নামক স্থানে একটা আগুন লাগছে গাড়ির মধ্যে, আমরা দ্রুত গতিতে ওইখানে গেলাম, যাই আগুন নিরূপণ করলাম। তো এই গাড়িটা অনেকাংশ পুড়িয়ে গেছে, গাড়িটা বর্তমানে ওই এলাকায় আছে, ওইখানে পুলিশ সদস্যরা মোতায়েন। অবরোধ চলাকালীন সময়ত অপ্রীতিকর পরিস্থিতি এড়াবেল্লাই শহরের হয়োগ্য সড়কত মোতায়েন করাইয়ে বাড়তি পুলিশ। এছাড়াও অবরোধের হারণে ফজরত্তুন বন্ধ আছিল জেলার অভ্যন্তরীণ সড়কর ব্যাগ ধরনের যান চলাচল। এখন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি। খাগড়াছড়ি জেলার পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে তাদেরকে আমরা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা। প্রসঙ্গত গেদে রবিবার 18 মার্চ রাঙ্গামাটি সদর উপজেলার কুদুকচুরির আবাসিক এলাহাতুন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা অপহরণ হইবার অভিযোগ উঠতে। এ ঘটনা তপন জ্যোতি চাকমা উর্ফে বর্মা নেতৃত্বাধীন ইউপিডিএফ এর গণতান্ত্রিক রে দায়ী করে একই সংগঠনের প্রসিত বিকাশ নেতৃত্বাধীন গ্রুপ। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।